হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ব্লগার আয়েশা। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এখানে আমি হাফ কিলো উড়ি নিয়েছি, কয়েক টুকরা মিরকা মাছ নিয়েছি, দুইটা ফ্যাস কিছু নিয়েছি। এখন আমি একটা হান্ডি বসিয়ে দিয়েছি, হান্ডি গরম হয়ে দিয়েছি। এখন আমি তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কিছু দিয়ে দেব, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি সব গুঁড়ো মশলা দেব। এখানে নিয়েছি হলদার গুঁড়া 1 চামচ, মরচার গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সবগুলো মশলা দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন আমি পানি দিয়ে আর 10-15 মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে গন্ধ না করে। ভালোভাবে কষে নিয়েছি। এখন আমি উড়ি দেব, দিয়ে উড়িটাকে ভালোভাবে কষিয়ে নেব, উড়িটাকে ভালোভাবে নেড়ে দেব। উড়িতে কোনো পানি অ্যাড করব না, অটোমেটিক পানি চলে আসব। এখন আমি সব মাছ একসাথে দেব। সব মাছগুলো ভালোভাবে একসাথে নেড়ে নেব। নেড়ে আমি পানি দেব, পরিমাণ মতো পানি দেব। এখন আমি ধনিয়া পাতা দেব, দুই তিনটা কাঁচামরিচ দেব। দিয়ে আমি আরো 5 মিনিট হয়ে গেল, তাই আমি চুলা অফ করে দিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে আপনারা লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আমি প্রথমে নতুন চ্যানেল করেছি, এই জন্য আমার অসুবিধা হচ্ছে, আপনাদেরও দেখতে একটু অসুবিধা হচ্ছে। প্লিজ দয়া করে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। এখানে আমি একটা চিকেনের রেসিপি নিয়েছি, এটা আপনাদের দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।